মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমি এইটুকু বুঝি রায়, যে মানুষটাকে আমি দুদিন পর বিয়ে করছি সেই মানুষটার বাড়ির ক্রাইসিসটুকু যদি আমাকে টাচ না করে তাহলে তাহলে আমি তার কাছের মানুষ হলাম কি করে বলো? সত্যি ভাবতেও পারি না, আমার কপালে এত সুখ ছিল। এতে সুখের কি আছে? এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা তুমি আমাকে ফিল করো তো, করো তো, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি ফিল করো। আজকে আশীর্বাদে আমার দাদা বৌদি যেসব কথা বললো, তারপরে তুমি কিন্তু অনায়াসে বলতে পারতে যে আমি এই বাড়িতে বিয়ে করে যাব না। তুমি কি বলেছো? বলোনি। আমি তোমার মতো একটা মানুষ পেয়েছি, তোমার বাবা মা এত ভালো, আমার আর কি চাই? কিচ্ছু চাই না আমার, ভাবতেই পারিনি যে আমার জীবনে তোমার মতো একটা মানুষের দেখা পাবো। হ্যাঁ তো দেখা পেয়ে কি মনে হচ্ছে? দেখা না হলে ভালো হতো, তাই না? তুমি এখন আমার সঙ্গে তামাশা করবে? তামাশা করছি না, আসলে তোমাকে একটু রিল্যাক্স করানোর চেষ্টা করলাম। তোমাকে বড্ড বিধ্বস্ত লাগছে রায়, কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে নীলু যদি ইমিডিয়েটলি ভালো না হয়ে ওঠে তাহলে তাহলে কিন্তু একটা মুশকিল আছে। কি মুশকিল? না মানে আমাদের তো সামনেই বিয়ে, আর তার মধ্যে তুমি এইভাবে অস্থির হয়ে থাকবে সেটা তো হতে পারে না, বলো? আমি শুধু ভাবছি নীলু বাঁচবে তো? রাই, মানুষ অত সহজে মরে না, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে এসেছো, সব ঠিক হয়ে যাবে আমি বলছি। দিদি ভাই ছুটকি এদিকে, দিদি ভাই ওদিকে কি আপডেট? হ্যাঁ ডক্টর নীলমাধব সেনের সাথে কথা বলে এসেছি, উনি মেজদি ভাইকে দেখছেন। মেজদি ভাই রক্তটা বন্ধ করতে হবে, অনেকটা রক্ত বয়ে গেছে তো একটু উইকনেস আছে, রক্ত দিতেও হতে পারে, কিন্তু ডাক্তার বলেছে এখন অত টেনশনের কোনো ব্যাপার নেই। তুই বাঁচালি আমায় ছুটকি। আরে আমি কি বাঁচালাম রে, ডাক্তার বাবু যা বলেছেন আমি তাই বলছি। জ্ঞান ওর ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ জ্ঞান এসেছে দেখলাম, চোখও খুলেছে কিন্তু না খুব একটা কথা বলতে পারছে না। ও বোধহয় শকের কারণে বলতে পারছে না, ও ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখো। কি বোকা মেয়ে বলো তো, এমন কাণ্ড কেউ করে? ও তো বরাবরই খুব ইমোশনাল, ওর সঙ্গে আমি কথা বলেছি জানো তো, ওর না একটা ভালো ছেলে দেখতে হবে, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। ও সংসার করতে চায়, একটা ভালো ছেলে চায়, ও তোমার মতো ছেলে চায়। আমার মতো ছেলে মানে? সৌজদার মতো ছেলে তো সব মেয়ের স্বপ্ন, সৌজদা কি আর দুটো আছে? সৌজদা একটাই। ওরে বাবারে, আর বলো না আর বলো না, এরপর এত বেশি বলে ফেললে দেখবে আমার কোনো জামা কাপড়ই আমি আর পড়তে পারছি না, কোনোটাই আঁটছে না। জোকস অ্যাপার্ট, কিন্তু ছুটকির কথাটা কিন্তু কিছু ভুল না, তবুও বলবো যে তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে। দেখো আমিও কিন্তু এটাই বলবো ভেবেছিলাম, দেখো তোমার বন্ধু টন্ধুকে একটু দেখো না গো নীলুর জন্য, আমাদের বিয়েটা হয়ে গেলেই কিন্তু নীলুর বিয়ের ব্যবস্থা করতে হবে, আমি কিছু জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।